আসসালামু আলাইকুম দর্শক, তাহলে কি এবার পরিমনি আবারও ফেসে যাবে? দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে এখনো পর্যন্ত নাসির, তামিমা এবং রাকিব ইস্যু কিন্তু চলতেছে। তামিমা কার এখনো পর্যন্ত কিন্তু আসলে বের হয়ে আসে না, এদিকে তামিমা গর্ভবতী। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হচ্ছে যে পরিমনি নাকি তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই শরীফুল রাজরে বিয়ে করেছে। শুধুমাত্র বিয়ে না, পরিমনির সন্তান সম্ভবা কিন্তু আমরা কিন্তু জানি, তার পেটে সন্তান আছে এটাও কিন্তু জানি। ঘটনা কোন দিকে ঘটতে যাচ্ছে, এই জলটা কতটুকু ঘোলা হতে পারে, আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখছি, এখনও পর্যন্ত পুরো নিউজ বের হয়ে আসে নাই। আমি রেফারেন্স দিতেই পারি, আরটিভি নিউজ করেছে, আরও অনেক পত্রিকা নিউজ করেছে। তো ঘটনা সত্য মিথ্যা আরও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন ঘটনা কি ঘটেছে যে পরিমনি আগের স্বামীকে তালাক না দিয়ে এই শরীফুল রাজরে বিয়ে করেছে। আচ্ছা, পরিমনির স্বামী কয়টা, মানে সাবেক স্বামীর কথা বলছি। আপনারা যদি উইকিপিডিয়াতে যান, আপনারা পাঁচটা ছেলের কথা দেখবেন, পাঁচটা ছেলের কথা দেখবেন। এর মধ্যে যে দুই নাম্বার ছেলে আছে সৌরভ, তার সাথে বিয়ের ডেট আছে কিন্তু বিচ্ছেদের ডেট নেই। এই সৌরভটাকে আমি তার ছবিটা আবার পুনরায় আনতে চাই না, তবে এই ব্যক্তিটা সামনে এসেছে পরিমনি কাণ্ডে বিভিন্ন সময় সামনে এসেছে এবং বক্তব্য দিয়েছে। তার কথা মতে যে তিনি কোনো তালাকনামা কিন্তু পায় নাই পরিমনির কাছ থেকে। তো দর্শক শ্রোতা, ঘটনা আমি আপনাদেরকে একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি, তাহলে ব্যাপারটা আরও বুঝতে পারবেন। ওকে, তো এখানে আরটিভি হেডলাইন করেছে, আগের স্বামী রেখে বিয়ের অভিযোগে পরিমনিকে আইনি নোটিশ। আচ্ছা, প্রায় 10 বছর আগে বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করেছেন পরিমনি, সেটিকে অবৈধ অভিযোগ করে চিত্রনায়িকা পরিমনি অভিনেতা শরীফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। এখন কথা হচ্ছে ভাই, মাঝে তো দুইজন আসছিল আবার চলেও গেছে, এই বিষয়টার সময় আপনারা খেয়াল ছিল না। তো এখন শরীফুল রাজের সাথে যখন সংসার করছে তখন আপনাদের মনে হলো, তো ব্যাপার না, ঠিক আছে, আপনারা আইনি নোটিশ পাঠিয়েছেন। আগামী 7 কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ 7 দিনের মধ্যে পরিমনি বা শরীফুল রাজ যদি তারা জবাব না দেয় এই নোটিশের, তাহলে তারা আইনি পদক্ষেপে আগাবে। ওই যে নাসির তামিমার মতো ব্যাপারটা হয়ে যাবে, যদি আগের জনকে তালাক না দিয়ে, একটা মেয়ে তো দুইটা দুইজনের সাথে একসাথে সংসার করতে পারে না, বাংলাদেশের আইন এটাকে বৈধ বলে না, তো সেই প্রক্রিয়া চলে যাবে। তো এখানে আরও বিষয়টা লেখা আছে, আমি পড়ি। আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নাকি তিনি নোটিশ করেছেন এবং তিনি বলছেন যে পরিমনির কাছে বা শরীফুল রাজের কাছে কোনো তথ্য থাকলে যে তারা তালাকনামা পাঠাইছেন বা তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকলে আপনারা সেগুলো সামনে নিয়ে আসেন। তো এটা কে করেছেন? কুমিল্লার জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদিন মাজহারি। পরিমনি ও রাজকে তিনি যে নোটিশ পাঠাইছেন এটা তিনি নিশ্চিত করেছেন, যদিও বা আমি দেখলাম যে কিছু কিছু পত্রিকায় বলা হচ্ছে যে পরিমনিরা এখনও পর্যন্ত এই নোটিশটা হাতে পায় নাই। তো আমি আরেকটু বিস্তারিত বলি যে নোটিশের মধ্যে কী দাবি করা হয়েছে। 2012 সালের 4 এপ্রিল নায়িকা পরিমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এ সময় 1 লাখ টাকা কাবিনে বিবাহ নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিস পাড়ার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে। এদিকে ফেরদৌসকে তালাক না দিয়েই নায়িকা পরিমনি গত 17 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার জেলা শরীফুল রাজকে বিয়ে করে আইন লঙ্ঘন করেছেন, এমন অভিযোগ আনা হয়েছে এই নোটিশের মধ্যে। তো আমি যেটা বলতেছিলাম, আশা করি বুঝতে পেরেছেন যে ঘটনা কোন দিকে আগাতে যাচ্ছে আর এই নিউজটার ভিত্তি কতটুকু মজবুত হবে বা পরিমনিকে সৌরভ ছিনিয়ে আনতে পারবে কিনা বা ছিনিয়ে আনতে চায় কিনা, এটাও অনেক দেখার বিষয় আছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে 7 কর্মদিবস। 7 কর্মদিবসের মধ্যে দেখা যাক পরিমনি বা শরীফুল রাজ এটা মাথায় নেয় কি না। আর এটা মনে হয় না নাসির তামিমের মতো অতটা জল ঘোলা হবে এটা মনে হচ্ছে, কারণ পরিমনি মানে আপু অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই সৌরভের কথা যে বারবার উঠে আসতেছে, যাকে পরিমনি বিয়ে করেছেন কিন্তু তালাক দেয় নাই, তার বক্তব্য আপনারা বিভিন্ন রকমের শুনেছেন, তার তেমন ইন্টারেস্টও নাই পরিমনির সম্পর্কে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের ছেলে মেয়েরা, ভাই যা করো ভাই সঠিক পথে করো, তালাকের সিস্টেম আছে, সিস্টেমটা মানো, ইসলামিক বিষয়টা মানো, তারপরে বিয়ে শাদী করো, ভালো থাকবেন। কিন্তু এতদিন করা উচিত ছিল তাই না? মাঝে দুইটা বিয়ে হয়ে গেল, বিয়ে ছাড়াছাড়ি হয়ে গেল, শরীফুল রাজের সাথে পরিমনি মনে হয় সুখে শান্তিতে এখন বসবাস করার চিন্তা ভাবনা করছে, আর এই মধ্যে এসে আপনি আইনি নোটিশ দিলেন। তবে আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল, দেখা যাক তারা কতদূর এই বিষয়টা যায়। আল্লাহ হাফেজ। তাহলে কী করছে পরিমনি? ডিভোর্স না দিয়ে আর একজনকে বিয়ে করছে, এই অভিযোগে পরিমনি এবং শরীফুল রাজকে নোটিশ পাঠানো হয়েছে। এক লাইনে বুঝাই দিলাম।